আপনি প্লিজ আসুন। কেমন আছো? ভালো, বসুন প্লিজ। থ্যাঙ্কস। আপনি এখানে চিনতেন না? আসলে সেদিনে আমার কাছে একটা কার্ড ছিল, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম পারুলের খোঁজটা নিয়ে যাই। কেমন আছে পারুল? একই রকম, তবে নিনি ভাবছে আবার ওকে বাড়ি নিয়ে আসবে। নিনি মানে? সুদীপা চক্রবর্তী, আমাদের সেক্রেটারি। ও হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে একবার ফোনে কথা হয়েছিল আমার, আজকে ওনার সঙ্গে দেখা হতে পারে। হ্যাঁ মানে আসার কথা তো ছিল, কোনো কাজে আটকে গেছে বোধহয়। আপনি কিন্তু ওয়েট করতে পারেন, দাদুদা তো আছেই। আসলে আমাকে একটু চলে যেতে হবে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, কিন্তু নিনি যখন বলেছে তখন নিশ্চয়ই আসবে, আপনি প্লিজ ওয়েট করুন। তার মানে তো ইন্দ্রও চলে যাবে তাই না? ও তোমার সঙ্গে ওনার আলাপ নেই না? উনি হচ্ছেন গিয়ে পরমা ব্যানার্জি, জার্নালিস্ট, পারুলকে রক্ত দিয়েছিলেন। ও হচ্ছে গিয়ে ইন্দ্র, আমাদের অ্যাডভোকেট। হ্যালো, নাইস মিটিং ইউ। হ্যালো, নাইস মিটিং ইউ টু। আপনাকে হয়তো আমার একটু দরকার হতে পারে। আসলে আমি একটা টেলিভিশন চ্যানেলের জন্যই পারুলের কেসটা নিয়ে একটা নিউজ ম্যাগাজিন বানাচ্ছি, ওই হয়তো একটা ইন্টারভিউ নিতে পারি, অসুবিধে নেই তো? আমি কি ইন্টারভিউ দেবো? মানে যা বলার নিনি তো বলবে। না না, নিনিকে তো দরকার নিশ্চয়ই, আসলে লিগ্যাল ভিউগুলো তো পাবলিককে জানানো দরকার। আচ্ছা তুমি বা তো আপত্তি করছো কেন? না না, আপত্তি করছে তার কারণ কি জানেন, ওই ওদের পরিবার সবসময় তো খুব প্রচারের মধ্যে থাকে, মানে ধরুন ওদের বাড়িতে আজকে কী কী রান্না হচ্ছে, তারপর কাল ওদের বাড়িতে কে কে খেতে এসেছিল, গত পরশু দিন ওদের বাড়ির প্রধানকর্তা ঠিক কী রঙের পাঞ্জাবি পরে মন্দিরে গেছেন পুজো দিতে, খুব খুব প্রচার পায় তো। তা ও করে কি, ও সেই জন্য একটু লো প্রোফাইল মেনটেন করে চলে। এই চুপ করো তাজুদা, অনেক হয়েছে। ওনার ফ্যামিলি বুঝি বিরাট নাম করা ফ্যামিলি, সবসময় পাদপ্রদীপের আলোয় থাকে, বিখ্যাত পরিবার, লাহা পরিবার। আপনি নর্থ ক্যালকাটার বিখ্যাত লাহা বাড়ির ছেলে? হ্যাঁ, পরিচয় আছে নাকি কারোর সাথে? মনীন্দ্রনাথ লাহা আপনার কে হন? উনি সম্পর্কে আমার দাদু হন, কিন্তু উনি তো আর বেঁচে নেই, ওনার সঙ্গে আপনার কোনো সম্পর্ক? তা বলতে পারেন, পুরনো সম্পর্কের টানেই তো এতদিন বাদে এত দূর থেকে এখানে আসা। Sare ni